তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। সবাই মন দিয়ে পড়াশোনা করছো? আগের দিন তোমাদের আমি যোগ বিয়োগ গুণ শিখিয়েছিলাম, আজকেও দেখো সেই হাতে রাখা যোগ অঙ্ক শেখাবো। আগের দিন শুধু এককের ঘরে হাতে রাখা যোগ শিখিয়েছিলাম, আজকে একক এবং দশকের ঘরে হাতে রাখা যোগ শেখাবো। দেখো আমি বোর্ডে একটা যোগ অঙ্ক লিখেছি। তোমরা সবাই জানো যোগ অঙ্ক কোন দিক থেকে করতে হয়? ডান দিক থেকে, অর্থাৎ এককের ঘর থেকে, তাই তো? তাহলে এককের ঘর থেকে আমরা যখন যোগ অঙ্ক করবো সব সময় নিচ থেকে ওপরের সংখ্যা গুনবে, প্রথমে সাত, তারপরে চার, তারপরে পাঁচ। ঠিক আছে, আমি গুনি এখানে সাত। সাতটা বোঝো গোনা হয়ে গেছে, সাত গুনে তারপরে চার গুনলে অনেকটা সময় লাগবে, সেই জন্য সাতটাকে এখানে ধরো। হ্যাঁ, আমি সাত গুনে ফেলেছি, সাতের পর থেকে চার কর গুনবে। তাহলে সাতের পরে গুনি চার কর, সাতের পরে আট, নয়, দশ, এগারো। তাহলে সাত আর চারে কত হলো? এগারো। এবার এই এগারোর পর থেকে কত গুনবে? পাঁচ কর। তাহলে এগারো, এগারো পর্যন্ত গুনে এগারোর পরে গুনি বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো। কত হলো? ষোলো। আমি ষোলোটা এখানে লিখব কেন? কত দশ কত ষোলো? এক দশ ছয়। এই ষোলোর ছয়টা কেটে এইখানে লেখো এককের ঘরে, আর একটা কেটে যেটা হাতে আছে সেটা দশকের ঘরে লেখো। দশকের মাথায় কেন লিখলাম? যখন দশকের লাইনটা যোগ করব একটা এই লাইনের সঙ্গে যোগ করে নেব, তাহলে ভুল হবে না। এখানে থাকলে মনে নাও থাকতে পারে একটাকে এর সঙ্গে যোগ করার, সেই জন্যে আমি এখানে লিখে নিলাম। এবার দেখো দুই, ছয়, চার, এক। তাহলে দুইয়ের পর থেকে গুনি দুই, দুইয়ের পর থেকে কর গুনবো ছয় কর, অর্থাৎ দুইয়ের পরে তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে দুই আর ছয়ে কত হলো? আট। আটের পর থেকে ক কর গুনবো চার কর, তাহলে আট এখানে ধরবে। আটের পরে নয়, দশ, এগারো, বারো। বারো আর এই যে এক, ঠিক বারোর পরে এক ঘর, কত হলো? বারোর পরে তেরো। এক কর গুনলে কী হচ্ছে? বারো আর একে তেরো। ঠিক এইখানে লিখে নাও তেরো। তাহলে তেরোর কী বসবে? তিনটা। তিনটা কোথায় বসবে? এই দশকের। আর একটা কেটে কোথায় বসিয়ে দেব? শতকে। আগের দিন শুধু এককের ঘরে হাতে রাখাটা শিখেছিলাম, আজকে তাহলে দশকেরটাও শিখলে। তাহলে দশকের ঘরে যেটা হাতে থাকবে সেটা কার কোথায় লিখবে? শতকের মাথায়। এইবার দেখো তাহলে শতকের লাইনটা কি করব? প্রথমে পাঁচ, দুই, আট, এক। তাহলে পাঁচের পর থেকে গুনব পাঁচ, পাঁচের পরে দুই, পাঁচের পরে ছয়, সাত, তারপরে সাতের পরে কি গুনব? আট। তাহলে সাতের পরে আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, আট কর পর্যন্ত গুনলাম। এবার পনেরো আর এক আছে, তাহলে পনেরোর পরে ঠিক এক কর গুনব, পনেরোর পরে ষোলো। তাহলে আমি লিখি সে ষোলো। ষোলোর ছয়টা কোথায় লিখব? যেহেতু শতকের লাইন হচ্ছে শতকের নিচে লিখব, আর একটা কেটে হাজারের ঘরে লিখলাম। এখানে আর আছে সংখ্যা নেই, তাহলে আমি একটা নিচে লিখে দিলাম। ঠিক সংখ্যাগুলো লিখবে এককের যোগ করে, ঠিক একক, দশক, শতক, হাজার, আলাদা। যেন এই শতকের ঘরে এখানেই ষোলোটা একসঙ্গে লিখবে না, আলাদা আলাদা করে লিখবে, তাহলে অঙ্কটা তোমার ঠিক হবে। এবার উত্তর লিখব। উত্তর যোগফল এক, ছয়, তিন, ছয়। ঠিক এই দিক থেকে লিখবে। বুঝেছো সবাই? এবার দেখো বিয়োগ করো। আমরা ধার করা বিয়োগ আগের দিন শিখেছি, শুধু এককের ঘরে ধার করেছিলাম, আজকে আমরা একক এবং দশক দু ঘরে ধার করা শিখব। তোমরা ধার করা মানে জানো? কি বলেছিলাম? ধার মানে কোনো জিনিস কারুর কাছ থেকে নিয়ে আবার ফেরত দিয়ে দেয়া। আর বিয়োগ অঙ্কে কেন ধার করতে হয়? আমরা জানি বিয়োগ অঙ্কে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হয় তখন আমাকে কি করতে হয়? ধার করতে হয়।
এখানে দেখো দুই থেকে আট বাদ দিতে হবে। দুই মানে কি? দুটো জিনিস, আট, আটখানা জিনিস। তাহলে দুটোতে দুই থেকে আট বাদ দিতে পারবো? পারবো না। তখন আমি কি করব? ধার করব। আমি ধার করব কত বলো তো? এক দশ ধার করব। এক কিন্তু না, এক দশ ধার করি আমরা। এই এক দশটা, তাহলে এই যে দুই থেকে আট বাদ দিতে গেলে আমি যে এক দশ ধার করব, এক দশ মানে কত? দশ। কার সাথে ধার করলাম? দুইয়ের সঙ্গে, তাই তো? তাহলে এক দশের সঙ্গে যদি দুই যোগ করি কত হয় বলো তো? বারো। আমরা এই এতটা পুরোটা না লিখে আমরা কি করি, এখানটা একটা ছোট করে এক লিখে নিই। আমরা মুখে বলি এক ধার করলাম, কিন্তু তোমরা জানবে আমরা এক ধার করি না, আমরা এক দশ ধার করি। তাহলে হয়ে যায় সংখ্যাটা এক দশ দুই বারো। তাহলে দেখো এবার আটের থেকে এটা কি হয়েছে? বারো হয়েছে, বড় হয়ে গিয়েছে। তাহলে আমি বারো যখন হলো, তাহলে বারো থেকে আট আমি বাদ দিতে পারবো। তাহলে আট বাদ দেব বারো থেকে, ঠিক আটের পর থেকে গুনব। যে করে গিয়ে বারো হবে সেইখানে তুমি থেমে যাবে। তাহলে দেখো আট, আটের পরে নয় দশ এগারো বারো, কোথায় হলো? চার করে। তার মানে বারো থেকে আট বাদ দিলে কি হয়? চার। এইবার এই যে ধার করেছিলাম, ধার মানে কি বলেছি, আবার ফেরত দিতে হবে। এককেরটা যখন করব, দশকের কাছে এই ঠিক পাঁচকে, নিচের সংখ্যাকে সবসময় ফেরত দেব। তাহলে এইখানে আমি ছোট করে একটা এক লিখি তোমাদের সুবিধার জন্য, যাতে ভুল হবে না। এই একটাইকে দিচ্ছি, তাহলে পাঁচ আর একে কত হলো? ছয়। তোমরা করতে করতে যখন বড় হয়ে যাবে, তখন পাঁচ আর একে ছয় মুখে মুখেই করতে পারবে, কিন্তু এখন প্রথম শিখছো, যাতে ভুল না হয় তাই আমরা বলছি এখানে ছোট করে লিখে নাও, অঙ্কটা হয়ে গেলে এটা মুছেও দিতে পারো। তাহলে আমি এবার কিন্তু তিন থেকে পাঁচ বাদ দেব না, তিন থেকে ছয় বাদ দেব, কারণ যেটা ধার করেছিলাম একে দিয়েছি, এর কত হয়ে, এখানে কত হয়ে গিয়েছে? ছয় হয়েছে। এবার দেখো তাহলে দশকের তিন থেকে পাঁচ ছয় কি বাদ দিতে পারবো? পারবো না। কেন? কারণ ছয়ের থেকে তিন হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে বাদ দেওয়া যায় না। তাহলে আমি এবার আবার ধার করব, কোথা থেকে? শতকে। তাহলে এখানে আমি যদি, তোমরা ভাবলে যে আমি এখানে একটা এক, কিন্তু এক ধার করে নিই, কত ধার করেছি? দশ। দেখো দশের সঙ্গে যদি আমি তিন যোগ করি কত হয়? তেরো হয়। তার মানে এটা সংখ্যাটা এক ধার করা মানে এই দশ ধার করা, তার মানে এক দশ তিন তেরো হয়েছে সংখ্যাটা। তাহলে তেরো থেকে এবার ছয় বাদ দাও, ছয়ের পর থেকে গুনি, ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো, কোথায় হলো? সাত পরে গিয়ে। তার মানে তেরো থেকে ছয় বাদ দিলে কত হয়? সাত হয়ে যায়। সবসময় মনে রাখবে, বিয়োগ করতে গেলে যদি আমি ধার করি, ধারের যে একটা ধার করছি মানে এক দশ ধার করছি, সেটা সবসময় ফেরত দেব। ফেরত না দিয়ে চার থেকে এক বিয়োগ করে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। আমি এই দেখো তাহলে এই একটা এখানে আমি সুবিধার জন্যে ফেরত দিলাম, তাহলে এক আর একে কত হলো? দুই। তাহলে চার থেকে এবার কত বাদ দেব? দুই বাদ দেব। তাহলে দুইয়ের পর থেকে গুনে, দুইয়ের পরে তিন চার, তাহলে কত হলো এখানে? দুই। এবার দেখো উত্তর লেখো। তাহলে দেখো বিয়োগ অঙ্কটা হয়ে গেল। এইবার তাহলে কি দেখলে? এখানে ধার করেছিলাম, পাঁচকে ফেরত দিলাম। এখানে ছোট সংখ্যা ছিল তিন, তিন থেকে ছয় বাদ দিতে পারবো না, সেই জন্যে ধার করেছিলাম, তাই সেই ধারটা আবার এখানে ফেরত দিলাম। তাহলে চার থেকে এখানে কত বাদ দিলাম? দুই। দুয়ের থেকে চার কি বড় সংখ্যা? এখানে কি আর ধার করতে হবে? হবে না, কারণ আমরা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যায়, তাই এখানে আর ধার করিনি, সরাসরি চার থেকে দুই বাদ দিয়ে দিলাম। তাহলে কত হলো? দুই। তাহলে এবার এইভাবে তোমরা বিয়োগ অঙ্কগুলো বাড়িতে অভ্যাস করবে, ঠিক আছে? দেখো আজকে গুণ অঙ্ক করাবো। আগের দিনও তোমাদের আমি গুণ অঙ্ক শিখিয়েছিলাম, একক আর দশকের ঘরে।
তাই তো? আজকে দেখো একক, দশক, শতক তিন সংখ্যার গুণ শেখাবো। প্রথমে তাহলে আমরা জানি গুণ অঙ্ক কোন দিক থেকে করতে হয়, ডান দিক থেকে, অর্থাৎ এককের ঘর থেকে। প্রথমে দেখো এককের ঘরে কি আছে, সাত পাঁচ। তোমাদের বলেছিলাম যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে, গুণ্য। একে এখানে কাকে গুণ করব, এক এক সাত, অর্থাৎ একশো সতেরোকে গুণ করব কত দিয়ে, পাঁচ দিয়ে। অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক, এখানে পাঁচ গুণক, আর একশো সতেরো হচ্ছে গুণ্য। তোমরা জানবে সব সময় নামতাটা গুণব গুণ্য সংখ্যার না, গুণক সংখ্যার, বুঝতে পেরেছ? অর্থাৎ এখানে গুণককে পাঁচ, পাঁচ সংখ্যার নামতা গুণব। কত ঘর, সাতকে যখন আমি গুণ করব তখন সাত পর্যন্ত নামতা গুণব পাঁচের ঘরে। তাহলে আমি পাঁচের ঘরের নামতা গুনি, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাততে পঁয়ত্রিশ। দেখো সাত পর পর্যন্ত ধরেছি, এরমভাবে গুনে গুনে করবে তাহলে ভুল হবে না নামটা। তাহলে পাঁচ সাততে কত হলো, পঁয়ত্রিশ। তুমি লিখে নাও এখানে, কেন বলছি লিখে নিতে, পঁয়ত্রিশ সংখ্যাটা কত দশ কত হয় সেইটা লিখে নিলে ভুল হবে না। কত দশ কত, তিন দশ পাঁচ পঁয়ত্রিশ। তাহলে এখানে এই পাঁচটা কেটে আমি এককের ঘর যেহেতু গুণ করছি এককের ঘরে লিখলাম, আর তিনটা হাতে থাকলো তিনটা কোথায় লিখবো, এই দশকের মাথায়। কেন দশকের মাথায় লিখলাম, এইবার আমি কাকে গুণ করব, দশকের সংখ্যাকে। যখন দশকের সংখ্যাকে গুণ করব, গুণ করে যে সংখ্যাটা হবে তার সঙ্গে যেটা হাতে আছে সেইটা আমি যোগ করব। তাহলে এখানে এবার কাকে গুণ করব, এককে কত দিয়ে গুণ করব, পাঁচ দিয়ে। কোন ঘরের নামটা গুনবো, পাঁচের ঘরের নামটা গুনবো, কত পর্যন্ত, এক ঘর, এক ঘর পর্যন্ত গুনলে হবে। তাহলে পাঁচ এককে পাঁচ, পাঁচ এককে পাঁচ কিন্তু লিখলে হবে না, পাঁচের সঙ্গে এই যে হাতে তিনটা আছে এটা যোগ করতে হবে। তাহলে পাঁচের পরে কত হয়, পাঁচের পরে ছয় সাত আট, তাহলে কত হলো এখানে, আট। দেখো আর কি হাতে আছে, নেই, শুধু আট হয়েছে, সেই জন্য আমি আটটা এখানে লিখে দিয়েছি, এখানে আর লিখলাম না। এইবার দেখো আবার এককে কত দিয়ে গুণ করব, পাঁচ দিয়ে। তাহলে পাঁচের ঘরের নামটা গুণব কত পর্যন্ত, এক কর পর্যন্ত। তাহলে পাঁচ এককে পাঁচ, তাহলে আমি এখানে লিখে দিই পাঁচ এককে পাঁচ, যেহেতু এখানে কোনো হাতে কিছু নেই বলে এখানে আর লিখিনি। তাহলে এবার উত্তরটা লিখি, উত্তর গুণফল পাঁচ আট পাঁচ, পাঁচশো পঞ্চাশ। বুঝলে এইভাবে ধার হাতে রাখা গুণটা করবে। তোমাদের আমরা বোঝার সুবিধার জন্য এইভাবে শেখালাম, তোমাদের যেভাবে সুবিধা হবে, যেভাবে অঙ্কটা করলে তোমাদের সহজ মনে হবে তোমরা সেইভাবেই অঙ্কগুলো করবে, অঙ্কটা সঠিক হলে হবে, ঠিক আছে? এইভাবে বাড়িতে তোমরা যোগ বিয়োগ গুণ অঙ্ক অভ্যাস করবে।